আসসালামু আলাইকুম, আমি রুবেল দেওয়ান। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনের বই থেকে একটি নতুন অধ্যায় আলোচনা করব, একটি নতুন পর্ব। আজকে আমরা দেখব সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা। দেখো, সমাজের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, সমাজের কিছু কিছু কারণে সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়, সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বা অস্থিতিশীলতার কারণে কিছু প্রেক্ষাপট তৈরি হয়। এই দুটো প্রেক্ষাপটের মাধ্যমে এবং কারণে আমরা এগুলোর যে পরিবর্তন হয় এর মাধ্যমে ব্যক্তি এবং তার যে অবস্থান, এই যে ভূমিকা, এগুলো কীভাবে পরিবর্তন হয়, একজন ব্যক্তি তার জায়গা থেকে কী কী ভূমিকা রাখতে পারে, তার জায়গার কী কী পরিবর্তন হয়, এগুলো দেখব। অবস্থান অনুযায়ী ভূমিকা, একজন ব্যক্তির অবস্থান অনুযায়ী কী কী ভূমিকা হয় বা হওয়া প্রয়োজন আমরা দেখি। শুক্রবারের সকালবেলায় স্টেডিয়ামে ফুটবল খেলা হবে, কে কে যাবে এই নিয়ে ক্লাবে আলাপ হচ্ছিল, প্রায় সবাই যেতে চায়। হঠাৎ সুমন কাগজ দিয়ে একটা মস্ত গোফ বানিয়ে গম্ভীরভাবে বলল, সবাই যেতে চাচ্ছে স্টেডিয়ামের খেলায়। সুমন একটা গোফ, তোমরা জানো, মোস বানিয়ে, আমি যেখানে খুশি যেতে পারি, কারোর অনুমতি লাগে না, সে সব জায়গায় যেতে পারে অনুমতি ছাড়া। ওর ভাবভঙ্গি দেখে বন্ধুরা সবাই হেসেই কুটিপাতি, খুব হাসলো। সুমন ধমক দিয়ে বলল, এত হাসির কী হলো? ধমক শুনে ওরা আরও জোরে হেসে উঠল, সবাই আরও বেশি হাসলো। তবে সবাই স্বীকার করলো সুমনকে দারুণ মানিয়েছে, গোফটা অনেক সুন্দর মানিয়েছে। এই যে সুমনের ছবিটা আমরা দেখব। গণেশ বলল, এরকম গোফ লাগিয়ে সত্যি সত্যি বাবার মতো বড় হয়ে গেলে আমিও লাগাতাম। এটা বলতেছে গণেশ যে গোফ লাগালেই যদি বাবার মতো বড় হওয়া যায়, আমাদের অনেকের বাবার গোফ থাকে তোমরা দেখো, তাহলে আমরাও গোফ লাগিয়ে বড় হয়ে যেতাম। এই যে আমরা সুমনের অবস্থাটা দেখি, সে গোফ লাগিয়ে কী হইলো, বাবার মতো বড় একটা চরিত্র অভিনয় করতে থাকলো, বাকি তার বন্ধু এবং বান্ধবীরা দেখে খুব হাসলো। এই সময়ে খুশিয়া পাইলেন এবং তিনি বললেন, ছোটবেলায় আমিও এরকম ভেবেছি, ছোটবেলায় খুশিয়াপাও ভেবেছে। খুশিয়াপা ওদের ফুটবল মাঠের ফরমেনশনের একটা ছবি দেখালেন, ফুটবল মাঠের দেখো ফরমেনশনের ছবি, ফুটবল মাঠটা কীরকম হয় আমরা এটার একটা ছবি দেখি। এদিকে দেখানো হচ্ছে এটা গোলকিপার, বিভিন্ন প্লেয়ার, রক্ষণভাগের মাঝ মাঠের প্লেয়ার, এখানে বিভিন্ন প্লেয়ার রয়েছে অপোজিট টিমের, এটা গোলকিপার, এটা হচ্ছে একটা ফুটবল মাঠের অবয়ব আমরা দেখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এখানে গোলরক্ষকের অবস্থান কোথায়, সবাইকে জানাইতে চাইলেন যে গোলরক্ষক কে কোথায়। আনায় জবাব দিল, গোলরক্ষকের অবস্থান নিজেদের গোলপোস্টের সামনে, যে গোলরক্ষক থাকবে তার গোলপোস্টের সামনে তার অবস্থান। খুশিয়াপা বললেন, আর সেন্টারে ফরওয়ার্ডদের অবস্থান, সেন্টারে ফরওয়ার্ড যারা বল ঠেকাবে, গোল দিতে দিবে না। হাচ্চা বলল, সেন্টারে ফরওয়ার্ডদের অবস্থান বিপক্ষ দলের গোলপোস্টের কাছে। খুশিয়াপা বললেন, চমৎকার, এবার বলো ফুটবল খেলায় গোলরক্ষকের ভূমিকা কী। মামুন বলল, বিপক্ষ দলের গোল দিতে বাধ্য, বাধা দেওয়া। গোলরক্ষকের ভূমিকা অন্য দল যাতে গোল না দিতে পারে, বাধা দেওয়া। বাহ, সেন্টার ফরওয়ার্ডদের ভূমিকা কী বলতো? খুশিয়াপা আবার প্রশ্ন করলেন, মাহবুব বলল গোল দেওয়া, সেন্টার ফরওয়ার্ড তারা গোল দেওয়ার চেষ্টা করে অপোজিট টিমকে। এবার খুশিয়াপা বললেন, যদি এমন হয় খেলার সময় এরা যার যার অবস্থান থাকতো ঠিকই, কিন্তু হঠাৎ গোলরক্ষকের মনে হলো যে আর কত গোল ঠেকাবো, এবার বরং একটা গোল দিই। গোলরক্ষক হঠাৎ ভাবলো গোল না ঠেকায় সে একটা গোল দিবে, অনেক গোল ঠেকাইছে। অন্যদিকে সেন্টার ফরওয়ার্ডদের মনে হলো সারা জীবন কি কেবল গোলই করে যাব, এবার বরং দু একটা গোল ঠেকাই। সেন্টার ফরওয়ার্ডরা গোল না করে তারা গোল ঠেকাবে, হাত দিয়ে ধরবে। তারা যখন নিজেদের ভূমিকা বদলে ফেললো তাহলে কেমন হবে? তিনি বোর্ডে একটা ছক আঁকলেন। এই যে এক এক ব্যক্তি তার যে ভূমিকা, গোলরক্ষক সে তার ভূমিকা থেকে সরে আসলো, ফরওয়ার্ড সে তার ভূমিকা থেকে সরে আসলো, তাহলে কি হবে? গোলরক্ষক নিজেদের গোলপোস্টের সামনে দাঁড়াবে, অবস্থান মূল ভূমিকা গোল দিতে বাধা দেওয়া, পরিবর্তিত ভূমিকা গোল দেওয়া। এখন গোল না, বাধা না দিয়ে গোল দিবে, এটা কি উচিত হবে? উচিত হবে না, এটা সমস্যা। তার কাজ হচ্ছে গোলে বাধা দেওয়া। সেন্টার ফরওয়ার্ড প্রতিপক্ষের গোলপোস্টের সামনে সে থাকবে, গোল দেওয়া হচ্ছে কাজ, এখন গোল দিতে বাধা দেয়, এখন তারা নিজেরা গোল না দিয়ে গোল বাধা দিবে। এই যে তার এটা কাজ না আসলে, কিন্তু সে করছে, তার ভূমিকার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের ভূমিকাটা কী সেটা দেখব, কোন জায়গায় কার কী ভূমিকা থাকে। তারপর বললেন, আবার যদি অন্যরকম হয়, তারা দুজনেই ভাবলো যে এক জায়গায় আর কত খেলবো, যাই একটু অন্যদিকে খেলি, অর্থাৎ নিজের জায়গা এবং অবস্থার পরিবর্তন করবে। গোলরক্ষক আর সেন্টার ফরওয়ার্ডরা দুজন দুজনের অবস্থান আদল বদল করলো, কিন্তু তাদের ভূমিকা ঠিক থাকলো, তাহলেই বা কী ঘটবে? তিনি আরও একটা ছক আঁকলেন, জায়গার অদল বদল হয়েছে, ভূমিকা এক, গোলরক্ষক নিজেদের গোলপোস্টের সামনে, খেয়াল করো প্রতিপক্ষের গোলপোস্টের সামনে, দেখো মূল অবস্থান কোথায় ছিল, তার নিজেদের গোলপোস্টের সামনে, তিনি এখানে না দাঁড়ায় প্রতিপক্ষের অপোজিট টিমের গোলপোস্টের সামনে গেলেন, ভূমিকা গোল দিতে বাধা দেওয়া। তাহলে কেমন হলো? কাজটা উল্টো হয়ে গেল, তিনি গোল তার পোস্টে বাধা দেওয়ার কথা ছিল, তিনি তার প্রতিপক্ষের কাজ করছেন। সেন্টার ফরওয়ার্ড প্রতিপক্ষের গোলপোস্টের সামনে, অন্য পক্ষের গোলপোস্টের সামনে, এটা তার অবস্থান ছিল, কিন্তু সে এখান থেকে সরে তার পরিবর্তিত অবস্থান হচ্ছে নিজেদের গোলপোস্টের সামনে চলে আসছে,
সে নিজেদের গোলপোস্টের সামনে আসছে, তার গোল বাধা দিয়ে অপোজিট টিমকে দেওয়ার কথা, কিন্তু সে এখন নিজেই গোল দিবে তার নিজের পক্ষে। অর্থাৎ তার জায়গার পরিবর্তন, ভূমিকার পরিবর্তন হলো। হওয়ার ফলে কী হলো আমরা দেখি, ছক দুটো দেখে ওরা হেসে ফেললো। আদনান বলল, শুক্রবারের খেলায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে কী ভীষণ কাণ্ডই না হবে, এটা আসলে একটা মজার কাণ্ড, এরকম খেলায় উল্টো হলে খেলা মজা হবে না। সালমা বলল, অত কাণ্ডের কোনো দরকার নেই, যে যার অবস্থান থেকে নিজের ভূমিকা ঠিকঠাক পালন করলে আমরা মজা করে খেলা দেখতে পারবো, এটা সুন্দর কথা। অর্থাৎ এত কাণ্ড লাগবে না, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সুন্দর করে খেলা খেলবো এবং দেখবো। আমরাও ছক দুটো ভালো করে দেখি আর আলোচনা করি, ইচ্ছামতো অবস্থান কিংবা ভূমিকা বদলালে কী ঘটনা ঘটবে। আমরা যদি আমাদের অবস্থান এবং ভূমিকা ইচ্ছামতো বদলাই তাহলে কী ভূমিকা ঘটতে পারে। ছোটোবেলার অবস্থান এবং ভূমিকা বড় হলে বদলায়, ছোটোবেলায় ভূমিকা যেরকম বড় হলে বদলে যায়। খুশি আপা বললেন, অবস্থান আর ভূমিকা বদল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, এই যে একজনের অবস্থান ভূমিকা বদল নেয়, এই গল্পটা তিনি দেখলেন এবং তিনি গল্পটা শোনালেন। আমরা গল্পটা একটু পড়ি, গল্পটার নাম হচ্ছে ইচ্ছাপূরণ, রবীন্দ্রনাথের এই গল্প, গল্পের নাম হচ্ছে ইচ্ছাপূরণ। এই গল্পে কী আছে আমরা সেটা একটু দেখব। দেখো, সুবলচন্দ্রের একটা নাম, সুবলচন্দ্রের ছেলে সুশীলচন্দ্র ভারী দস্যী, মানে ভারী দুষ্ট প্রকৃতির, দস্যী মানে দুষ্ট প্রকৃতির, যা মন চায় করে ফেলে, সবাইকে জ্বালিয়ে মারত, সবার সাথে দুষ্টমি করত। সেদিন ছিল ওদের পাড়ার জমজমাট উৎসব, একটা উৎসব ছিল পাড়াতে, আনন্দ ঘন ব্যাপার। সন্ধ্যায় বাজি পোড়ানো হবে, বাজি তোমরা জানো বোমা ফোটানো টাইপের। সুশীলের ইচ্ছে সেখানে সারাদিন কাটাবে, এই যে সুশীল ভদ্রলোক তার ইচ্ছা সেখানে সে থাকবে। তাই সে বুদ্ধি করে বাবাকে বলল, আমার পেট ব্যথা, আজ স্কুলে যাব না। বাবা সবাই বুঝতে পারলো, তবু বলল, আজ তাহলে ঘর থেকে বের হয়ে কাজ নেই, তোর জন্য লঞ্চ জুস বা চকলেট এনেছিলাম, সেটাও আর খেতে হবে না, বরং পাচন খেয়ে সারাদিন শুয়ে থাক। পাচন হচ্ছে এক প্রকার খাবার, ভাতের মতো। বাবা বলল, লজেন খাওয়ার দরকার নাই, চকলেট খাওয়ার দরকার নাই, তুমি বের হয়ে না, যেহেতু পেট ব্যথা। পচন একটা ভয়ানক তিতা ওষুধ, পচন হচ্ছে ওষুধ যেটা পেট ব্যথার তোমার কাজে দেয়। পচনের ভয়ে সুশীলের পেট ব্যথা সেরে গেল, সে পচন খেতে হবে, এই ভয়ে তিতা ওষুধ খেতে হবে, পেট ব্যথা সেরে গেল। কিন্তু সুবল তাকে ছাড়লো না, কাকে ছাড়লো না, জোর করে পাচন খাইয়ে ঘর বন্ধ করে চলে গেলো সুবলকে। বাবা, বাবা তাকে ওই পাচনটা খাওয়াইলো, বললো, তোমার যেহেতু পেট ব্যথা তুমি খাও। মনের দুঃখে সুশীল সারাদিন কাঁদলো আর ভাবলো, যদি আমার বাবার মতো বয়স হতো তাহলে কী মজা হতো, যা ইচ্ছে তাই করতে পারতাম। এদিকে সুবল ভাবলো, যদি ছেলেটাকে ছেলেবেলাটা ফিরে পেতাম, অর্থাৎ তার বাবাও চিন্তা করতেছে সে যদি তার ছেলেবেলা ফেলে পেত তাহলে সে অনেক কিছু করতো, আর তার ছেলে সুশীল চিন্তা করছে সে যদি বড়বেলা ফিরে তার বাবার মতো হয়ে যেতে পারতো তাহলে কী বা খুশি হতো, তাহলে সারাদিন শুধু লেখাপড়া করতাম, এটা বলতেছে এই ভদ্রলোক সুবল। ইচ্ছা ঠাকুরন সে কথা শুনে ভাবলেন, ঠিক আছে, এদের যেমন ইচ্ছা তেমনই হোক। ইচ্ছা ঠাকুরন হচ্ছে ইচ্ছা পূরণের দেবী, তিনি ভাবলেন এরা যা যা ইচ্ছা করছে তাই তাই পূরণ করা হবে, অর্থাৎ বাবা ছেলে হয়ে যাবে, ছেলে বাবা হয়ে যাবে। পরদিন সকালে সুবল ঘুম থেকে উঠে দেখলো তার টাক মাথায় চুল গজিয়েছে, পড়ে যাওয়া দাঁতগুলো গজিয়েছে। সুবল হচ্ছে বাবা, বাবা ঘুম থেকে উঠে দেখলো সে পরিবর্তন হয়ে গেছে, চুল গজিয়েছে, তার দাঁতগুলো গজিয়েছে, তার কারণ হচ্ছে সুবল তার ছেলের মতো হয়ে গেছে। আমরা উল্টো হবে, ছেলে বাবা হবে, বাবা ছেলে হবে। মুখে একটা গোফ দাঁড়িয়ে নেই, সে একদম সুশীলের মতো ছোট হয়ে গিয়েছে, অন্যদিকে সুশীল উল্টো রকম ব্যাপার, মাথায় চকচকে টাক, মুখে গোফদারির জঙ্গল, কয়েকটা দাঁতও পড়ে গেছে। তাহলে দেখো, এখানে আমরা দেখব সুশীলের মতো ছোট হয়ে গিয়েছে সুবল, আর সুবলের মতো অন্যদিকে এই যে সুশীল উল্টো রকম হয়ে গেছে, বাবার মতো হয়ে গেছে, তার দাঁত পড়ে গেছে, টাক চলে আসছে ইত্যাদি, আর শরীরটা কত বড় হয়ে গেছে। তাদের মনের একটা ইচ্ছা পূরণ হলো ঠিকই, কিন্তু বাকি ইচ্ছাগুলো হারিয়ে গেল, একটা একটা ইচ্ছা পূরণ হয়েছে, বাবা ছেলে হয়েছে, ছেলে বাবা হয়েছে, এখন দেখি কি হয়। গল্পটা বেশ মজার, তোমরা শুনো। সুশীল ভাবতো বাবার মতো হলে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবে, সারাদিন হাডুডু খেলবে, পুকুরে জাপ দেওয়ার আর গাছে চড়ায় কোনো বারণ থাকবে না, বাবার মতো হয়ে গেলে তো তাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু বড় হয়ে তার আর এসব করতে ইচ্ছে হলো না, কিন্তু যখন সে বড় হলো, তার বাবার মতো হলো, তখন আর এটা করার মতো তার রুচি আগ্রহ থাকলো না, কিন্তু ছোটোবেলায় ছিল। তবু একবার চেষ্টা করে দেখতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে গেলো, গাছে উঠলো, ডাল ভেঙে পড়ে গেলো। পথ চলিত লোকেরা বুড়ো মানুষের এই ছেলে মানুষই কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়তে লাগলো, যে বুড়ো মানুষ কী করবে, ভারবাত্তি থাকবে, কিন্তু সে দুষ্টামি করছে। সুশীলের কত প্রিয় ছিল লঞ্জুস, এক টাকার এক রাশ লঞ্জুস কিনে এনে একটা মুখে দিয়ে সাতটা ভারী বিশ্রি লাগলো, এখন যখন লজেন্স কিনছে বা চকলেট এখন আগের মতো আর ভালো লাগে না। এমনকি নিজের বন্ধুদের দেখেও ছেলে মানুষ আর বিরক্তিকর মনে হয়, তার বন্ধুদের দেখলে মনে হয় এরা ছোটো মানুষ, এদের আবেগ অনেক বেশি, তাদের সাথে মিশতে মন চায় না। অর্থাৎ সুশীল বড় হওয়ার পরে তার অবস্থা কেমন বড়দের মতো হয়ে গিয়েছে আমরা দেখছি। এদিকে
যে সুবল ভেবেছিল আবার ছোট হতে পারলে কত পড়াশোনা করবে, এমনকি সন্ধ্যাবেলায় ঠাকুরমার কাছে গল্প শোনা বাদ দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাত 10টা 11টা পর্যন্ত কেবলই পড়া মুখস্থ করবে। সে প্রচুর পড়াশোনা করবে, সুবলের ইচ্ছা ছিল, সে এর জন্য ছোট হতে চেয়েছিল। রাতে 10টা 11টা পর্যন্ত পড়বে, অথচ এখন সে আর কিছুই স্কুলে যেতে চায় না, সারাদিন খেলার জন্য অস্থির হয়ে থাকে। সুশীল তাকে জোর করে স্কুলে পাঠায়, কাজের সময় গোলমাল করলে একটা স্লেট দিয়ে অঙ্ক করতে বসিয়ে দেয়, এমনকি বন্ধুদের সঙ্গে দাবা খেলার সময়ও ছেলেকে শান্ত রাখার জন্য বাড়িতে একজন মাস্টারও রেখে দিল। তবু সুবল সামলাতে গিয়ে ছেলে সুশীল হিমশিম খায়। তবু এই বাবা সুবলকে সামলাতে গিয়ে ছেলে সুশীল হিমশিম খায়। ছেলেকে এই সুশীল কিন্তু বড় হয়ে গেছে, বড় বড় ভাব, আর সুবল ছোট হয়ে গেছে, সুবল হচ্ছে বাবা। কিন্তু এই বাবাকে কে সামলাচ্ছে, ছেলে? কেন উল্টোটা হয়ে গেছে, বাবা ছেলে আর ছেলে বাবা? আমরা বুঝতে পারছি আশা করি। পুরনো অভ্যাসের কারণে দুজনের মাঝে মাঝে আবার ভুল হয়ে যায়। সুশীল চুল আঁচড়াতে গিয়ে দেখে মাথায় চুলই নেই। চুল যখন সুশীল আঁচড়াতে যায়, সুশীল তখন বাবা হয়ে গেছে, বড় হয়ে গেছে, চুল নেই। হঠাৎ করে লাভ দিতে গিয়ে হাড়গুড় টনটন করে ওঠে, কারণ এখন আর তরুণ নেই। আগের অভ্যাস মতো পড়ার আন্দি পিসির মাটির কলসে ঠন করে ঢিল মারে ছুঁড়ে পাড়ার লোকেদের তাড়া খায়। এদিকে সুবল বড়দের তাস পাড়ার আড্ডায় বসতে গিয়ে ধমক খেয়ে ফিরে আসে, কারণ সুবল যখন তাস খেলতে যায় পাশের বাসায় বা তখন তো তাকে সবাই ছোট মনে করে যে তুমি তাস খেলতে পারবে না। ভুল করে মাস্টারের কাছে তামাকটা চেয়ে মার খায়। সুবল মাস্টারের কাছে তামাক চায়, কেমন, তার তো আসলে তামাক খাওয়ার অভ্যাস ছিল। নাপিতকে বলে, কদিন আমার দাড়ি কামাতে আসেনি যে, বুড়ো ছেলে মানুষই আর ছেলে ছোট ছেলের পাকনামি দেখে লোকজন খুব বিরক্তি হয়। দুটো বিষয়, ছেলে মানুষ অনেক পাকনামি করে, কারণ সে তো বাবার ক্যারেক্টার থেকে আসছে, আর ছোট যে বৃদ্ধ লোকটা সেটা ছেলে মানুষই করে, এগুলো দেখে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমাদের এখানে একটা সুন্দর বিষয় আমরা দেখছি, কিন্তু আমরা একটু খেয়াল করি, আগে সুশীল কোথাও যাত্রা গান হয়, খবর পেলে ঠান্ডা বৃষ্টি যাই হোক বাড়ি থেকে পালিয়ে সেখানে হাজির হতো যাত্রা গান শোনার জন্য। এখন সেই কাজ করতে গিয়ে জ্বর সর্দি কাশি বাদিয়ে 3 সপ্তাহ বিছানায় শুয়ে থাকলো। এখন তো সুবল বৃদ্ধ হয়ে গেছে, চিরকালের অভ্যাস মতো পুকুরে স্নান করতে গিয়ে অসুখ বাদালে সে 6 মাস চিকিৎসা করতে হলো। তারপর সে আর সুবলকেও পুকুরে নামতে দেয় না, অর্থাৎ তার অসুস্থ হওয়ার পরে সে সুবলকেও পুকুরে নামতে দেয় না। সুবল এবং সুশীলের আর ভালো লাগছিল না, তাদের এই যে পরিবর্তিত রূপ, ভূমিকার পরিবর্তন, এটা কেউই নিতে পারতেছিল না, সুবলও না সুশীলও না। তারা কোনো মতে আগের মতো হতে পারলে বেঁচে যায়, ইচ্ছে ঠাকুরন ওদের ইচ্ছার কথা জেনে আবার দুজনকে আগের মতো করে দিলেন। ইচ্ছা ঠাকুরন ইচ্ছা পূরণ করলো, দুজন আগের মতো হয়ে গেল। সুবল আবার বাবা হয়েই গম্ভীর হয়ে সুশীলকে বলল, ব্যাকরণ মুখস্থ করবে না। সুশীল আগের মতোই জবাব দিল, বই হারিয়ে গিয়েছে। বাবা জিজ্ঞাসা করলো, সুশীল কাই ব্যাকরণটা মুখস্থ করবে না, ব্যাকরণ একটা পড়ার পাঠ। সুশীল বলল আগের মতো যে বই হারিয়ে গেছে, মিথ্যা বলছে। গল্পটা বলার পর খুশি আপা বললেন, আমাদের সুমন যেমন গোফ লাগিয়ে বড় মানুষ সেজেছে ইচ্ছাপূরণ গল্পে, এরকম একটা ঘটনা তার ক্ষেত্রে ঘটেছে। অনেশা হেসে সুশীলচন্দ্রের সুমনের মতো ছেলে থেকে বাবা হয়েছে। মামুন বলল, সুবলচন্দ্রের ক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটেছে, সে বাবা থেকে ছেলে হয়ে গিয়েছে। খুশি আপা বললেন, ঠিক তাই, চলো আমরা একটা ছক পূরণ করে বুঝে নিই যে ছেলে হিসাবে সুশীল সুবল কেমন ছিল আর বাবা হিসাবে তারা কেমন হয়েছিল। ওদের আলোচনার মাধ্যমে বোর্ডে নিচের ছকটি পূরণ করলো। আমরা একটু খেয়াল করব, এখানে সুবল আর সুশীলের একটা ঘটনা বলা হয়েছে। সুবল হচ্ছে বাবা, সুশীল হচ্ছে ছেলে। তারা তাদের অবস্থার পরিবর্তন চেয়েছে, পরবর্তীতে ইচ্ছে ঠাকুরন তাদের অবস্থার বা তাদের মানসিক অবস্থার অনুযায়ী তাদের শারীরিক গঠনের পরিবর্তন করে দিয়েছে। বাবা ছেলে হয়ে গিয়েছে, ছেলে বাবা হয়ে গিয়েছে, এবং তারা দেখলো যে তাদের এক একজনের কাজ তারপরে তাদের কাছে খারাপ লাগতে শুরু করলো। আসলে এই যে বিষয়গুলি খারাপ লাগতে শুরু করে, এটার কারণ হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে। আমরা একটু ছকের মাধ্যমে দেখব যে তারা যখন বাবা এবং ছেলে হয়, এই ছকটা পূরণ করে আমরা বুঝে নিব যে ছেলে হিসেবে সুশীল সুবল কেমন ছিল, যখন ছেলে ছিল সুশীল সুবল দুজনই কেমন, এবং বাবা হিসাবে তারা কেমন ছিল, কারণ দুজনই একবার ছেলে ছিল একবার বাবা ছিল। অদল বদলের চিত্রটা আমরা দেখি, অদল বদল দেখো। সুশীলচন্দ্র যখন ছেলে তখন কী করলো, পড়াশোনায় ফাঁকি দেয়, কেমন, বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে সুশীল, তারপরে ব্যাকরণ মুখস্থ করে না, তার যাত্রা দেখতে যায়। আমরা এখানে দেখব ব্যাকরণ মুখস্থ করে না, তারপর গান দেখতে যায়, এগুলি করছে। সুশীলচন্দ্র যখন বাবা, ছেলেকে পড়তে বসায়, ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে, তারপরে দুষ্টমিতে বাধা দেয় ওকে, এবং আরও কাজ করে, শাসন করে তাকে, এগুলি যখন ছিল। পরবর্তীতে আমরা দেখি সুবলচন্দ্র যখন ছেলে, একই ব্যক্তি সুশীল যখন কি, এটা সুবলচন্দ্র যখন ছেলে হয়ে গেছে, আমরা দুটো বিষয় দেখলাম যে তারা আলাদা আলাদা, একই ব্যক্তি অদল বদল, ছেলে হিসেবে কাজ করছে,
সুশীল চন্দ্র বাবা হিসাবে, তাহলে সুবল চন্দ্র যখন ছেলে তখন একই কথা, পড়াশোনায় ফাঁকি দেয়, বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে। সুবল চন্দ্র যখন বাবা, ছেলেকে পড়তে বসায়, ছেলেকে শান্ত রাখে, একইভাবে এই কাজগুলি করায়, এখানে বিভিন্ন ধরনের কাজ করায়, একই কাজ হবে, এখানে একই রকম তাদের মধ্যে পরিবর্তন দেখা যায়। যখন ছেলে তখন ছেলের কাজগুলি সে করতে চায়, বাবা যখন বাবার কাজগুলি করে থাকে। আমরা ওদের মতো আলোচনা করে উপরের ছকটি পূরণ করি। ছক পূরণ শেষে ওরা নিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলো, ছকটা পূরণ করলাম এবং আমরা ওদের প্রশ্ন, সুবলচন্দ্র আর সুশীলচন্দ্রের কীরকম বদল হয়েছিল, তারা কীরকম বদল হয়েছিল, বাবা ছেলে এবং ছেলে বাবা হয়েছিল। যখন তারা বাবা তখন তাদের কাজ আর আচরণ কেমন ছিল? তখন তাদের কাজ আচরণ ছিল ছোটদের শাসন করা, ব্যাকরণ মুখস্থকরণের কথা বলা, দুষ্টামিতে বাধা দেওয়া ইত্যাদি। যখন তারা ছেলে তখন কেমন ছিল? তখন তারা চঞ্চল ছিল, একজন চঞ্চল ছিল, দুজনই ছিল কিন্তু একজন তার বয়সের জন্য করতে পারেনি, চঞ্চল ছিল, পড়াশোনা বসতে মন বসতো না, গান দেখতো, মিথ্যা বলতো, দুষ্টমি করতো, লোকজন ওদের উপর বিরক্ত হয়েছিল। কেন? কারণ ছোট মানুষ বড়দের মতো আচরণ করতে চায় আর বড় মানুষ ছোটদের মতো আচরণ বা ছোটদের কাজগুলোতে যেতে চায়, এই বিষয়টার কারণে বিরক্ত ছিল। আলোচনা শেষ ওরা বুঝতে পারলো সুবলচন্দ্র এবং সুশীলচন্দ্রের অবস্থান বদল হওয়ার পর তাদের ভূমিকারও বদল হয়েছে। বাবা হিসাবে সুবলচন্দ্র যা করতে পারে ছেলে হিসাবে তা করতে পারে না। বাবা হিসাবে চিন্তা ছিল পড়াশোনা করার, কিন্তু ছেলে হিসাবে করতে পারে না। যেমন গোলরক্ষকের অবস্থান থেকে যদি সেন্টার ফরওয়ার্ডের ভূমিকা পালন করা যায় না, আবার সুশীলচন্দ্রের ক্ষেত্রেও একই কথা সত্যি, বাবা এবং ছেলের অবস্থান অনুযায়ী ভূমিকা পালনের কিছু সামাজিক রীতিনীতি আছে। বাবা এবং ছেলে একটা আলাদা আলাদা চরিত্র, আলাদা আলাদা জায়গা, চাইলেই একজন মানুষ আরেকজন মানুষের অবস্থানে যেতে পারে না এবং অবস্থান অনুযায়ী কাজ করতে পারে না। সমাজের প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা অবস্থান আছে, বাবার বাবার কাজ, ছেলের ছেলের কাজ, একজন ফুটবলের গোলরক্ষকের গোল রক্ষা করা কাজ, ফরওয়ার্ডের গোল দেওয়া কাজ, এই যে বিষয়টা দুটাকে একত্রিত করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখি যে এই যে ছেলে এবং বাবার অবস্থান অনুযায়ী ভূমিকা পালনের ক্ষেত্রে কিছু সামাজিক রীতিনীতি আছে, সেগুলো আমরা মেনে চলবো, না চললে সমাজের লোকজন বিরক্ত হয়, তেড়ে আসে, ফুটবলের মাঠে নিয়ম নীতি মেনে না খেললে এইরকম কাণ্ড ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অবস্থান ভূমিকাও বদল হয়, একটা সময়ের সাথে মানুষের ভূমিকা এবং অবস্থানের বদল হয়ে থাকে। খুশি আপা বললেন, আমরা তো গল্পে দেখলাম যে বয়সের সঙ্গে মানুষের অবস্থান বদলায় আর অবস্থান বদলাতে ভূমিকাও বদলায়, কিন্তু বাস্তবে এরকম হয় কি না? আমার একটা অনুসন্ধানী কাজের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারি, বাস্তবে আমরা যদি আমাদের জায়গার পরিবর্তন করি এইরকম কাজ হয় কি না আমরা দেখব। ছোটবেলার আর পরিণত বয়সে মানুষের অবস্থান এবং ভূমিকা কেমন হয়, ছোটবেলায় কেমন হয়, পরিণত বয়সে কেমন হয়? তথ্য সংগ্রহের জন্য নিজেদের পরিবারের লোকজন সহ আশেপাশের পাঁচজন বড় মানুষের সাক্ষাৎকার আমরা নিতে পারি। আমরা বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, অর্থনৈতিক অবস্থার মানুষের সঙ্গে কথা বলবো, যত ভিন্ন ভিন্ন রকমের মানুষের সাক্ষাৎকার নিতে পারবো তত ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো, অনেক বেশি মানুষের কথা বলবো। সমাজের সব রকমের মানুষের ক্ষেত্রে একই বিষয়টা সত্যি কি না সেটাও জানা যাবে। সাক্ষাৎকার নেওয়ার জন্য আর আলোচনার মাধ্যমে এরকম একটা ছক তৈরি করছে, আগে সাক্ষাৎকার নিব তারপর আমরা কথা বলবো। আমরা সাক্ষাৎকার নেওয়ার জন্য আলোচনার একটা ছক দেখি, বিভিন্ন বয়সে আমাদের অবস্থান এবং ভূমিকা, নাম, বয়স, পেশা, লিঙ্গ, আমরা বিভিন্ন বয়সে ভূমিকা নিতে পারি, কাজ দেখতে পারি ইত্যাদি। যেমন বিভিন্ন বয়সে আমরা আমাদের অবস্থান ভূমিকা নিই, আমরা আমাদের নাম লিখি আকাশ, আমি আকাশ নামের কাউকে নিলাম, বয়স ধরলাম হচ্ছে তোমার 10 বছর, পেশা ধরলাম ছাত্র, স্কুলে যায়, ক্লাস 2 পড়ে, লিঙ্গ হচ্ছে পুরুষ, ওকে, স্কুলে পড়ার বয়সে আমি যা করতাম, এই যে 10 বছর এই ছেলে স্কুলে যা সে করতো, স্কুলে পড়ার বয়সে সে পড়াশোনা করতো, স্কুলে পড়াশোনা করতো, একটু দুষ্টমিও করতো, দুষ্টমি করতো। তুমি তোমার মতো করে এগুলি বসিয়ে লিখতে পারবে। আমি এখন যা করি, আমরা এখন খেয়াল করবো স্কুলে পড়ার সময় এটা করতো, এখন তার অবস্থান, এটা আমরা যদি অনেক ভিন্ন বয়সের অবস্থান, এটা যদি অনেক আগের হয়ে থাকে এবং এটা যদি অনেক পড়া হয়, আমরা ধরে নিই এটা আজ থেকে 10 বছর আগে বাসে পড়াশোনা শেষ করছে, এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে, সে 10 বছর আগে ছাত্র ছিল, স্কুলে গেছে, তার বয়স 10, এই 10 থেকে 20 বছর পরে তার বয়স যখন 30, তখন সে পড়াশোনা শেষ করেছে এবং সে চাকরি করে, তাহলে এখন আমরা লিখব চাকরি করে, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হয়েছে। ওরা দল তৈরি করে অনুসন্ধানী কাজটি করলো, তারপর বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে ফলাফল উপস্থাপন করলো। আমরা জানি ফলাফল উপস্থাপন করতে হয়, আমরা ওদের মতো অনুসন্ধানী কাজটা করি। উপস্থাপন শেষে ফ্রান্সিস বলল, আমরা যে ভেবেছিলাম বড় হলে খেলা দেখতে যেতে কারোর অনুমতি লাগবে না, কত স্বাধীনতা, কিন্তু আসলে বড়দের অবস্থান যে ভূমিকা পালন করতে হয় তাতে দায়িত্ব বেশি থাকে, অর্থাৎ বড় হলে আসলে ছেলেদের খেলায় বাধাই দিতে হবে, দায়িত্ব থাকে। নীলা বলল, বাড়িতে, অফিসে, ক্লাবে, বাজারে, কোনো জায়গায় তাদের অনেকগুলো অবস্থানের বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। দেখো, আমরা বাজারে একরকম ভূমিকা পালন করি, বাড়িতে একরকম, স্কুলে এক এক রকম, আমাদের অবস্থান সামাজিক প্রেক্ষাপটের ভিন্নতায় আলাদা আলাদা হয়। শিয়ান বলল, ছোটদের ক্ষেত্রে সে কথা সত্যি। খুশি আপা বলল, কথাটা আরেকটু বুঝিয়ে বলবে, বাড়িতে আমার ছেলে মেয়ে ভাই বোন ইত্যাদি অবস্থা একাধিক ভূমিকায় থাকে, আমার স্কুলে এসেছে ছাত্রবন্ধু, এসব অবস্থানে ভূমিকা পালন করি। শিহান জবাব দিল, খুশি আপা আনন্দিত হয়ে বলল, দারুণ বলেছ তো,
এটার ব্যাপার হচ্ছে আমরা আমাদের অবস্থান থেকে এক জায়গায় এক এক রকম ভূমিকা পালন করি। আমি বাসায় যেরকম ছেলে, স্কুলে ছাত্র, অন্যজনের বন্ধু, বন্ধুর ভূমিকা, এই যে সমাজের প্রেক্ষাপট অনুযায়ী আলাদা আলাদা ভূমিকা, এই বিষয়টাই বলা হয়েছে। এই যে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ করি, যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে সেটা করি তাকে সামাজিক প্রেক্ষাপট বলে। এক এক জায়গায় এক এক মানুষের সাথে এক একভাবে আমরা যে পরিবেশের মূল্যায়ন করি সেটাকে সামাজিক প্রেক্ষাপট বলা হয়ে থাকে। এক একটা প্রেক্ষাপট এক একটা, যেমন তোমরা মেহমান আসলে মিষ্টি সুরে কথা বলো, বন্ধু আসলে একটু হই হুল্লোড় করো, অন্যের বাড়িতে বেড়াতে গেলে খুবই ভদ্র আচরণ করো, এটা সমাজের প্রেক্ষাপট। আয়েশা বললো আমরা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে নিজের আচরণ বিশ্লেষণ করে দেখতে পাই অবস্থান অনুযায়ী ভূমিকার কীরকম বদল হচ্ছে। এক জায়গায় এক জায়গায় এক এক রকম কাজ। সিয়াম বললো আমরা কমিক স্ট্রিপ বানিয়ে বিষয়টা সুন্দরভাবে প্রকাশ করতে পারি। কমিক স্ট্রিপ মানে হচ্ছে কমেডি আকারের একটা স্ট্রিপ বানিয়ে বা একটা চিত্র আঁকিয়ে আমরা দেখাতে পারি বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আমার অবস্থান এবং ভূমিকা। আমি সামাজিক প্রেক্ষাপটে কী কী অবস্থান পালন করি, আমার কী কী ভূমিকা। এরপর ওরা শিরোনাম আর কথা বলার বেলুন দিয়ে কার্টুন একে নিজেদের অভিজ্ঞতাগুলো ক্লাসে উপস্থাপন করলো, শিরোনাম তৈরি করলো, আর কথা বলার যে বেলুন এটা দিয়ে তারা কার্টুন তৈরি করলো, বড় বড় করে সেখানে উপস্থাপন করলো। আমরা দেখি কী কী করা যায়। বাড়িতে আমি ঘর গোছাই, ঘুমানো, ছোট ভাই বোনের সঙ্গে খেলা, স্পিচ বা বলে লেখা ইত্যাদি কাজ করি বাড়িতে করি এগুলি। শ্রেণীকক্ষে হাত তুলে কথা বলা, বন্ধুদের সঙ্গে কাগজ পেন্সিল রং কাঁচি দিয়ে প্রজেক্ট ওয়ার্ক করা, ছবি, স্পিচ বা বলে লেখা। স্পিচ বাবল হচ্ছে একটা ছোট বিষয় যেখানে আমরা লিখে থাকি। তাহলে এই কাজগুলি স্কুলে করে একই ব্যক্তি দুই জায়গায় দুই রকম কাজ। এটা হচ্ছে অবস্থার পরিবর্তন, প্রেক্ষাপটের পরিবর্তন। স্কুলে টিচারের সাথে কথা বলা, এখানে মায়ের সাথে কথা বলা, স্কুলে স্যারদের সাথে কথা বলা, স্কুলে এখানে হচ্ছে বাবার সাথে কথা বলা, অবস্থান আলাদা। তাহলে হাতিটা তখন বলল, এটা ভাই বলতেছে ছোট বোনকে গল্প শোনায়। দেখো ভাই ছোট বোনকে বাড়িতে গল্প শোনায়, ভাই হিসাবে একটা চরিত্র। কাকড়াটা কামড়ে দেবে তো, স্কুলে তারা যখন কাজ করতেছে বা আঁকতেছে তখন মনে হচ্ছে বন্ধুরা মজা করতেছে, এই বন্ধু একে বলতেছে কাকড়াটা কামড়ে দিবে। তাহলে বন্ধুদের আড্ডায় আমি, এবার দেখো খেলার মাঠে আমি, বন্ধুদের আড্ডায় আমি। আমরা কী কী করি খেলার মাঠে বন্ধুদের আড্ডায়? খেলার মাঠে আমরা বল খেলি, মাঠে বসে গল্প করি, ঠিক আছে। অথবা বন্ধুদের সাথে আড্ডা দেই বা অন্যান্য খেলা খেলি, দৌড় দেই, খেলার মাঠে আমরা দৌড় দেই, এগুলো আমরা খেলার মাঠে করি। এখন বন্ধুদের আড্ডায় আমি অনেক গল্প করি। আমি দেখো একই মানুষ, এক এক জায়গায় এক এক রকম, এখানে খেলাধুলা করছি, এখানে গল্প করছি, অনেক গল্প করি। বন্ধুদের আড্ডায় আমি কী করি? গল্প করি। আমি বন্ধুদের কথায় যোগ দেই, অর্থাৎ বন্ধুরা যখন কোনো গল্প করে সেই গল্পে আমিও যোগ দেই। বন্ধুদের আড্ডায় তুমি আর কী কী করো? তুমি অনেক কিছুই করো, প্রচুর কথা বলো, গল্প করো, বন্ধুদের সাথে দুষ্টুমি করো, ইত্যাদি ইত্যাদি বিষয় তুমি লিখতে পারবা। খেলার মাঠে আরও যা যা করো লিখতে পারবা, আমরা প্রাথমিকভাবে কিছু লিখে দিয়েছি। এখানে আরও বিভিন্ন কাজ বাকি রয়েছে খেলার মাঠে। আমি এই পরের পেজটাতে দেখো, এখানে খেলার মাঠে আমরা অনেক কাজ করতে পারি, প্রত্যেক কাজের বিবরণ আমরা দিতে পারি। এখানে বন্ধুদের আড্ডায় আমি অনেক কাজ করতে পারি, এইসবের বিবরণ দিতে পারি। কিন্তু আমি এখানে নতুন নতুন ঘর তৈরি করে আরও কাজ করতে পারি আমি বিভিন্ন জায়গায়। যেমন আমি এখানে লিখব বাড়িতে আমি, এটা আমাদের শিরোনাম। বাড়িতে আমি কী কী করি? জানো তুমি যদি মেয়ে হও তাহলে মার কাজে সাহায্য করি, রান্নার কাজে সাহায্য করি, এক নম্বর। তারপরে তুমি বললা বাবাকে চা দেই, সোফা পরিষ্কার করি বা ইত্যাদি। অথবা তিন নম্বর আমি দিতে পারি যে পড়াশোনা করি। বাড়িতে তুমি এই কাজগুলি করো। এখন তুমি স্কুলে আসো, স্কুলে আমি, এই আমিটা এখন কোথায়? স্কুলে। স্কুলে তুমি কী করো? ম্যামের ক্লাস করি বা স্যারদের ক্লাস করি, আমরা লিখি শিক্ষকের ক্লাস করি, শিক্ষকের কথা শুনি, গণিত করি, আমরা টিফিন খাই ওখানে গিয়ে, তোমরা খাও অনেকে টিফিন খাই, স্কুলের মাঠ পরিষ্কার করি, ইত্যাদি ইত্যাদি আমরা বলতে পারি। অর্থাৎ বাড়িতে আমি কী করি এটা লিখবো, স্কুলে আমি কী করি এটা লিখবো, আমার হেডলাইনগুলি বাড়িতে স্কুলে। এখন তুমি আরও বিভিন্ন জায়গায় তুমি বলতে পারো যে তুমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছো, এটা বলতে পারো যে গ্রামের বাড়িতে তুমি কী করো? গ্রামের বাড়িতে তুমি খেলাধুলা করো, যেহেতু তুমি ঢাকা থেকে বা কোনো একটা জায়গা থেকে গ্রামে গিয়েছো, খেলাধুলা করো, তোমার পুরাতন বন্ধুদের সাথে আড্ডা দাও, তাহলে বন্ধুদের সাথে আড্ডা। তুমি নতুন নতুন খাবার খাও, দাদু বাড়ি নানু বাড়ি বেড়াইতে গেলে তাহলে আমরা লিখবো নতুন খাবার খাই, ইত্যাদি গ্রামের বাড়িতে। এখন তুমি মেহমান বাড়িতে যদি যাও তাহলে আমরা লিখবো মেহমান বাড়ি। অর্থাৎ তুমি কোথাও বেড়াতে গেলে তাহলে এখানে আমাকে ভদ্র আচরণ করতে হয়, সুন্দরভাবে চলতে হয়, তাহলে আমরা লিখবো সুন্দর করে চলতে হয়। দুই নম্বর হচ্ছে ভদ্র আচরণ করতে হয়,
আচরণ করতে হয়, সবাইকে সালাম দিতে হয় বা অন্যান্য কাজ যা আছে আমরা করি, মেহমান বাড়িতে যা যা করি লিখব। আমরাও ওদের মতন কার্টুন এঁকে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান এবং ভূমিকা প্রকাশ করি। আমরা কার্টুন আঁকতে পারি, কার্টুন এঁকেও আমরা সামাজিক এবং বিভিন্ন ভূমিকা প্রকাশ করে থাকতে পারি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আমরা এ পর্যন্ত আজকে, আগামী কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।